ইসলামের শত্রু কওমি মাদ্রাসা, দ্বিতীয় শত্রু আলিয়া মাদ্রাসা। যেমন ইসলামের শত্রু কওমি মাদ্রাসা, দ্বিতীয় শত্রু আলিয়া মাদ্রাসা। এখান থেকে পাশ করে লালনকে চেনার ক্ষমতা রাখে না। যেই মসজিদ সেই রাসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, ওটা খুঁজে পাচ্ছে না। অর্থাৎ ও ধর্ম ব্যবসা নিয়ে ব্যস্ত, ও নামাজ মানে লেখাপড়া শিখছে, খাবে কি? এই খাবে কি দল ধর্ম বোঝে না, ও খাবে কি ওইটাই বোঝে। নামাজ পড়ে বেতন নিলে কাফের হয়, যে দেয় সেও কাফের হয়। কারণ উম্মত হতে গেলে প্রথম পাঁচ কলেমা জানতে হবে, চার কলেমা, কলেমা তৈয়ব, কলেমা শাহাদাত, কলেমা তাওহীদ, কলেমা তামজিদ, এই চার কলেমা প্রকাশ, এক কলেমা গোপন। বর্তমানে যে তাবলিগ জামাত সৃষ্টি হয়েছে, এই তাবলিগ জামাতটাও পঞ্চম কলেমা জানে না, তাহলে পূর্ণ মুসলমান না, প্রমাণ হয়ে গেল। নামাজও কোরআনে নাই, পীর যেমন কোরআনে নাই, নামাজও কোরআনে নাই।